নমস্কার, আমি নীলাঞ্জনা জুই। আমি একজন নৃত্যশিল্পী, আমার একটি দল আছে নৃত্যশৈলী, আমি সেটার পরিচালক। নৃত্যশৈলী থেকে আমরা কাজগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে ইনস্টিটিউশনাল জায়গা, যেখানে বাচ্চারা আসছে, নাচ শিখছে, এবং অন্যটি হচ্ছে প্রযোজনা নির্ভর জায়গা, যেখানে আমরা বিভিন্ন ধরনের নৃত্যনাট্য প্রযোজনা করে থাকি এবং সেগুলো দর্শকদের সামনে উপস্থাপন করে থাকি। আমার মা ভালো গান গাইতেন, তো মায়ের অনুপ্রেরণায় আমি প্রথমত আমাকে ছোটবেলায় সিলেট শিশু একাডেমিতে ভর্তি করে দেওয়া হয়, এবং সেটা যা হয় আজ আর কি বাচ্চাদের ক্ষেত্রে, যে গান, নাচ, ছবি আঁকা, নাটক সব কিছুতেই আমাকে ভর্তি করে দেওয়া হলো। কিন্তু কেন জানি ধীরে ধীরে আমি নাচের সাথেই জড়িয়ে গেলাম, এবং বাঁচতে গেলে যেরকম অক্সিজেন প্রয়োজন হয়, আমার ক্ষেত্রে, আমার জীবনের ক্ষেত্রে আমি মনে করি নাচটা সেরকম। আসলে আমি যখন ভালো কিছু দেখি, ভালো কিছু প্রযোজনা দেখি, ভালো কারো নাচ দেখি, সেটা সবসময় আমাকে অনুপ্রাণিত করে এবং আমি সবসময় শেখার চেষ্টা করি। নৃত্যশৈলী থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 24-25টি প্রযোজনা মঞ্চায়ন করেছি, তার মধ্যে বেশ কিছু প্রযোজনা দর্শকবৃন্দিত হয়েছে। আমি মুক্তিযুদ্ধ নিয়ে কিছু কাজ করতে চাই, আমি বিভিন্ন ডান্স ফর্ম নিয়ে কাজ করতে চাই, বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের যে লোকআঙ্গিকের নাচগুলো আছে সেগুলোকে আমি বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই।